চ্যানেলে গ্যাজেট আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের জানিয়ে বাংলাদেশের বাজারে থাকা সকল রেডমি ফোন এর অফিসিয়াল বর্তমান বাজার মূল্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক রেডমি নাইন এ ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চ সেভেন টোয়েন্টি বাই সিক্সটিন জিরো জিরো পিকজেল চিপসেট হিসেবে মিডিয়া টেক জি টোয়েন্টি ফাইভ ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে একটি তেরো মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে দুই জিবি র্যাম এবং বত্রিশ জিবি রম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড টেন এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে পাঁচ হাজার এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটির বর্তমান বাজার মূল্য নয় হাজার নিরানব্বই টাকা রেডমি নাইন সি এ ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চ সেভেন টোয়েন্টি বাই সিক্সটিন জিরো জিরো পিকজেল চিপসার হিসেবে মিডিয়াটেক হেলো জি থার্টি ফাইভ ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি পাঁচ মেগা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি তেরো মেগাপিক্সেলের একটি দু মেগাপিক্সেলের এবং একটি দু মেগাপিক্সেলের এই ফোনটিতে দুই জিবি ও তিন জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং বত্রিশ জিবি ও চৌষট্টি জিবি রম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড টেন এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে পাঁচ হাজার এমএইচের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এ ফোনটির বর্তমান বাজার মূল্য দুই জিবি বত্রিশ জিবি এ ভ্যারেন্টির দাম দশ হাজার নয় শত নিরানব্বই টাকা এবং তিন জিবি চৌষট্টি জিবি এ ভ্যারেন্টির দাম বারো হাজার চারশত নিরানব্বই টাকা রেডমি নাইন এ ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চ টেন এইট টি বাই টোয়েন্টি থ্রি ফর্টি পিকজেল চিপসেট হিসেবে মিডিয়াটা খেলিও জি এইট টি ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি আট মেগাপিক ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেন ক্যামেরা হিসেবে চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি তেরো মেগাপিক্সেলের একটি আট মেগাপিক্সেলের একটি পাঁচ মেগাপিক্সেলের এবং একটি দুই মেগাপিক্সেলের এই ফোনটিতে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড টেন এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 5020 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটির বর্তমান বাজার মূল্য 14999 টাকা Redmi Note 9 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চ 1080 বাই পিক্সেল চিপসেট হিসেবে মিডিয়াটেক Helio G85 ব্যবহার করা হয়েছে ফোন ক্যামেরা হিসেবে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসাবে চারটি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে একটি আটচল্লিশ মেগাপিক্সেলের একটি আট মেগাপিক্সেলের একটি দু মেগাপিক্সেলের এবং একটি দু মেগাপিক্সেলের এ ফোনটিতে চার জিবি ও ছয় জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং চৌষট্টি জিবি ও একশো আঠাশ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড টেন এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে পাঁচ হাজার বিশ এম এজের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এ ফোনটির বর্তমান বাজার মূল্য চার জিবি চৌষট্টি জিবি এ ভ্যারেন্টির দাম আঠারো হাজার নয় নিরানব্বই টাকা চার জিবি একশো আঠাশ জিবি এ ভ্যারেন্টির দাম উনিশ হাজার নয় নিরানব্বই টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবি এ ভ্যারেন্টির দাম একুশ হাজার নয় নিরানব্বই টাকা রেডমি নোট নাইন এস এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ টেন এইটি বাই টোয়েন্টি ফোর জিরো জিরো পিকজেল চিপসেট হিসেবে স্নপড্রাগন এর সেভেন হান্ড্রেড টোয়েন্টি জি ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেন ক্যামেরা হিসাবে চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি আটচল্লিশ মেগাপিক্সেলের একটি আট মেগাপিক্সেলের একটি পাঁচ মেগাপিক্সেলের এবং একটি দু মেগাপিক্সেলের এই ফোনটিতে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড টেন এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে পাঁচ হাজার বিশ এমএইচের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এ ফোনটির বর্তমান বাজার মূল্য চব্বিশ হাজার নয় শত টাকা রেডমি নোট নাইন প্রো এ ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ টেন এইট্টি ওয়াইড টোয়েন্টি ফোর জিরো জিরো পিকজেল চিপসেট হিসেবে স্নাম এর সেভেন হান্ড্রেড টোয়েন্টি জি ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ক্যামেরা হিসাবে একটি ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মেইন ক্যামেরা হিসেবে চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি চৌষট্টি মেগা পিক্সেলের একটি আট মেগাপিক্সেলের একটি পাঁচ মেগাপিক্সেলের এবং একটি দুই মেগাপিক্সেলের এই ফোনটিতে ছয় জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ও একশো আঠাশ জিবি রম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড টেন এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে

ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনারা যদি আমার চ্যানেল এ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ